আপনার এখন শুনছেন আইরিশ বাংলা FM নিউজ রিপোর্টেড বাই সৈয়দ জুয়েল। আইরিশ বাংলা FM নিউজে আপনাদের স্বাগতম। আগামী 29 জুন থেকে আয়ারল্যান্ডের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হতে যাচ্ছে। রেস্টুরেন্ট, পানশালা সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো আগামী 29 জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্তে স্বস্তিতে আছেন আইরিশরা। তবে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি গণপরিবহনে সাধারণে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হচ্ছে। প্রধান মেডিকেল অফিসার ডাক্তার টনি হলোহান জানান, যেহেতু আমরা স্বাভাবিক জীবনের দিকে এগোচ্ছি, তাই আমাদের প্রতিদিনের নিয়মে এরকম কিছু পরিবর্তন জরুরি হয়ে পড়েছে। তাই সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। এদিকে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতিসংঘের সাধারণ সভায় 2 বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করেছে আয়ারল্যান্ড। অভিজ্ঞজনদের ধারণা, জাতিসংঘে আইরিশ রাষ্ট্রদূত জেরাল্ডিন বার্নের কূটনৈতিক প্রচারণায় এই সদস্যপদ লাভে বড় এক সহায়ক ভূমিকা পালন করেছে। শেষ করছি বাংলাদেশে কাউন্সিলরের সংবাদ দিয়ে। লিমরিক থেকে ফিনেফলের বাংলাদেশী কাউন্সিলর আজাদ তালুকদার ডেপুটি মেয়রের নির্বাচনের মনোনয়ন পেয়েছেন। আগামী 30 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আজাদ তালুকদার যদি নির্বাচিত হতে পারেন, তাহলে তিনি হবেন আয়ারল্যান্ডের প্রথম কোনো বাংলাদেশী ডেপুটি মেয়র। আইরিশ বাংলা FM এর পক্ষ থেকে শুভকামনা রইল আজাদ তালুকদারের জন্য। পরবর্তী সপ্তাহের আইরিশ বাংলা FM দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সংবাদ। করোনায় নিরাপদে থাকুন ও সরকারি নিয়ম নীতি মেনে চলুন।